বাংলা ভাষা হচ্ছে আমাদের মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা। এই ভাষা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক শ্রেষ্ঠ দান। কবি ফারুক আহমেদ গানে গানে বলেন, ও আমার মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান, বিশ্ব ভাষায় সবই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার বাংলা ভাষা, ও আমার মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান, বিশ্ব ভাষার সভায় তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, ও আমার বাংলা ভাষা। এই মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ভাষা শহীদদের আত্মদান, সমগ্র বাঙালি জাতির হৃদয়ের মণিকৌটায় যে চেতনার দীপশিখা জ্বালিয়ে দিয়েছে, তা সমগ্র বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ 21 ফেব্রুয়ারি 2021 সাল, কিন্তু আমার আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে আজ থেকে 69 বছর পূর্বে ঠিক এই দিনটিকে কেন্দ্র করে, 21 ফেব্রুয়ারি 1952 সাল। এই দিনে মাতৃভাষার জন্য আত্মত্যাগের বিরল ঘটনাকে স্বীকৃতি জানিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে বাঙালি জাতি এবং সমগ্র বিশ্ব জুড়ে, এবং এই দিনটি আমাদের কাছে শহীদ দিবস নামে সমাদৃত। মূলত ভাষা আন্দোলন ছিল অধিকার হারা বাঙালি জাতির গণসচেতনতার প্রথম বহিঃপ্রকাশ, এবং এর সিঁড়ি বেয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের একটি পতাকা এবং একটি সুন্দর দেশ। 1952 সালের ভাষা আন্দোলনের রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে সমগ্র বাঙালি জাতির কর্ণধারের ভূমিকায় যেসব অকুতোভয় প্রাণ নিজেদের আত্মত্যাগের পরিচয় দিয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন আলী আজমল। 1952 সালের 21 ফেব্রুয়ারি সকাল থেকেই ছাত্ররা জড়ো হতে থাকে আমতলায়, যা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের সামনের মাঠ। দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সেদিন বেলা 11টায় বিস্ফোরণ মুখর ছাত্র তরুণদের একটি সভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাখানেক সভার কাজ চলার পর সভাপতির বক্তব্যে গাজীউল হক সেদিনের 144 ধারা ভাঙার পক্ষে মত দেন, এবং উপস্থিত ছাত্র জনতা সবাই সভাপতির এই মতের পক্ষে সম্মতি দেন। সেদিনের 144 ধারা ভাঙার পক্ষে 10 জনের প্রথম গ্রুপের যে দলটি মিছিল সহ বের হন, সেই দলটির নেতৃত্ব দেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আলী আজমল, এবং তাকেই প্রথম গ্রেফতার করা হয়। এভাবে দ্বিতীয় দলের নেতৃত্ব দিয়ে যারা বের হয়েছিল তাদের মধ্যে ছিলেন ইসলামী ভ্রাতৃ সংঘের নেতা ইব্রাহিম তাহা এবং আব্দুস সামাদ, তৃতীয় দলের নেতৃত্ব দেন আনোয়ারুল হক এবং আবু জাফর উবাইদুল্লাহ, এবং ধাপে ধাপে তাদের সবাইকে গ্রেফতার করা হয়। সেদিন বিকাল 3:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ, এবং এতে করে বিক্ষুব্ধ জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বিকাল 4:00টার দিকে পুনরায় পুলিশের গুলি বর্ষণে শহীদ হন রফিকউদ্দিন আহমেদ। রাত 8টার পর আহতদের মধ্যে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল বরকত এবং আব্দুল জব্বর, এবং অনেকের সাথে সেদিন কারাবরণ করেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র এম আই চৌধুরী, আবু সিদ্দিক, আলী আসগর, জসিমুল হক, ফরিদুল হক প্রমুখ। সেদিন 20 নং ব্যারাকের সামনে আরও এক অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গিয়েছিল। এই 20 নং ব্যারাক বা ব্যারাক হোস্টেলটি ছিল ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদের হোস্টেল। এই ব্যারাক হোস্টেলটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সূতিকাগার, অনেকটা আর্মি ব্যারাকের মতো চেহারা। টিনের ছাউনির হোস্টেলের নামই ছিল ব্যারাক হোস্টেল, যা বর্তমানে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ। ভাষা আন্দোলনের এই গৌরবময় স্মৃতিকে অমর করে রাখতে 12 নং ব্যারাকের পাশে রাতারাতি নির্মিত হয় শহীদ মিনার। এর মূল উদ্যোক্তা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই শহীদ মিনারের নকশা তৈরি করেন ঢাকা মেডিকেল কলেজের কৃতি সন্তান সাইদ হায়দার, এবং তার সঙ্গে ছিলেন বদরুল আলম। উক্ত বেদির নাম দেওয়া হয় শহীদ স্মৃতিস্তম্ভ। নির্মাণের পরপরই উক্ত স্মৃতিস্তম্ভটি হয়ে ওঠেন ঢাকাবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু।
ছাব্বিশে ফেব্রুয়ারিতে এই স্মৃতিস্তম্ভটিকে গুড়িয়ে দেন পরিষ্কার, এবং এর প্রেক্ষিতেই কবি আলাউদ্দিন আল আজাদ লিখেন তার অমর কবিতা স্মৃতিস্তম্ভ। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা চার কোটি পরিবার। যে কবিতার মাধ্যমে বাঙালি জাতির প্রাণে জ্বলে উঠেছিল চেতনার এক দীপশিখা এবং মুক্তির আলো। ভাষা আন্দোলনে মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকার বিষয়ে বিএসএফএমইউর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ডিন অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ স্যার বলেন, ভাষা আন্দোলনে মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। দেশের সংকটময় মুহূর্তগুলোতে মেডিকেলের শিক্ষার্থীরা কখনো পিছিয়ে থাকেনি। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ ঐতিহাসিক সকল আন্দোলন সংগ্রামেই মেডিকেলের শিক্ষার্থীরা সামনের সারিতে ছিলেন, এবং ভবিষ্যতেও দেশ মাতৃকার সামনে মেডিকেলের ছাত্ররা যে কোনো ত্যাগ স্বীকার করে হলেও ভূমিকা রাখবে। ভাষা আন্দোলনে যে যেমন ভূমিকাই রাখুক না কেন, ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আমরা আমাদের মন থেকে দোয়া করি। মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, এবং ভাষা আন্দোলনের শহীদদের শোকাহত পরিবারকে আমরা অন্তর থেকে জানাই সমবেদনা, যাদের তাজা প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের ভাষা।